90 দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী 23 বছর ক্যারিয়ার জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি আকর্ষণীয় অভিনেত্রী মৌসুমী। 47 বছর বয়সেও তার রূপে মগ্ন বক্তরা। তরুণ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের কাছে তিনি যেন এক আইটেম। 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত ছবিতে অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। সেই সিনেমায় মৌসুমীর বিপরীতে নায়ক ছিলেন সালমান শাহ। কিয়ামত থেকে কিয়ামত সিনেমা ছিল সালমান শাহ মৌসুমী জুটির প্রথম সিনেমা। তখন সালমান শাহকে জড়িয়ে মৌসুমীর সাথে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল মিডিয়া পাড়ায়। পরবর্তীতে নায়ক মান্নার সাথেও মৌসুমীর প্রেমের গুঞ্জন শোনা যায় দেশজুড়ে। সালমান শাহ ও মান্না সহ অনেকের সাথেই মৌসুমীর প্রেমের গুঞ্জন শোনা গেলেও অবশেষে মৌসুমী বিয়ে করেন নায়ক অমর সানিকে। পরবর্তীতেও মৌসুমীকে নিয়ে কম সমালোচনা হয়নি। 2014 সালে নায়িকা মৌসুমীর 1 মিনিট 12 সেকেন্ডের একটি স্ক্যান্ডেল ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মৌসুমীকে নিয়ে শুরু হয় তোলপাড়। তবে পরবর্তীতে শোনা যায় ভিডিওটি কোনো সিনেমার কাটপিস ছিল। অভিনেতা অভিনেত্রীদের বিবাহ বিচ্ছেদ অহরহ হলেও আজও মৌসুমী অমর সানির বিয়ে অটুট অক্ষুণ্ণ। মাতৃত্ব সিনেমার একটি দৃশ্য আজও দর্শকদের মনে নাড়া দেয়। তার সেই দৃশ্যটি দেখেই বোঝা যায় মৌসুমী কত বড় সাহসী নায়িকা। সিনেমার একটি দৃশ্যে মৌসুমীর বাচ্চাকে দুধ খাওয়ানোর এই দৃশ্যটি আজও দর্শকদের কাছে ব্যাপক প্রশংসনীয়। বলা হয় এই দৃশ্যটি মৌসুমীর অভিনয় জীবনের সবচেয়ে বড় দৃশ্য। চিত্রনায়িকা মৌসুমী বেশ কয়েকটি চলচ্চিত্রে নিজের কণ্ঠ দিয়েছেন। 2004 সালে মাতৃত্ব ছবিতে এবং 2014 সালে তার কাটা ছবিতে কণ্ঠ দেন চিত্রনায়িকা মৌসুমী। বলিউড নায়ক আমির খান ও মিঠুনের সাথে একটা সময় হিন্দি ছবিতে অভিনয় করার কথা ছিল মৌসুমীর। অভিনয়ের পাশাপাশি মৌসুমী রাজনীতিতেও জড়িত। 11 জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন কিনেছিলেন নায়িকা মৌসুমী। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদেও দাঁড়িয়েছিলেন তিনি। মাত্র কয়েকটি ভোটের ব্যবধানে সেই নির্বাচনে জয়লাভ করেন মিশা সওদাগর। অনেকেরই হয়তো অজানা যে নায়িকা মৌসুমীর কৃষির প্রতি দুর্বলতা রয়েছে। গাছপ্রেমী মৌসুমী নিজের বাসায় একটি ছাদ বাগান করেছেন। উত্তরায় নিজ বাড়ির ছাদে পারিবারিক পরিচর্যায় বাগানটি গড়ে তুলেছেন মৌসুমী ও তার স্বামী অমর সানি। তার সেই ছাদ বাগানে রয়েছে অসংখ্য ফুল ও ফলের গাছ। প্রায় 200 চলচ্চিত্রে অভিনয় করা নায়িকা মৌসুমীর পুরস্কার প্রাপ্তির সংখ্যাও কম নয়। 3 বার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েছেন। পুরস্কারের ঝুলিতে আরও রয়েছে 5 বার মেরিল প্রথম আলো পুরস্কার ও একাধিক বাচসাস পুরস্কার। প্রিয় দর্শক, নায়িকা মৌসুমীকে আপনার কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।